কিভাবে আপনি সব সময় খুশিতে থাকবেন। যখন আপনার স্মাইলিং পার্সেন্টেজ বেড়ে যায় তখন আপনার মাইলসের পর মাইলস আপনি এগিয়ে যেতে পারেন। হ্যাপি, হ্যাপিনেস, খুশি, খুব খুশি, এই কথাগুলো সবার খুব প্রিয় কথা, অনেকটা ক্যাডবেরির মতন। কিন্তু এই খুশির পিছনে খুশি লুকিয়ে আছে। কিভাবে আপনি সব সময় খুশিতে থাকবেন, অনেকের ক্ষেত্রে হ্যাপিনেস বা খুশি মানে হলো আপনার পছন্দের জিনিস করা বা পছন্দের জিনিস পাওয়া। বাট রিসার্চ কিন্তু তা বলছে না। রিসার্চ বলছে হ্যাপিনেস মানে এটা একটা মাইন্ড স্টেট। যখন আপনি নিজেকে ওই লেভেলে নিয়ে যান তখন আপনার শরীরের মধ্যে কিছু হ্যাপি হরমোন সিক্রেট করে। আর সেই হ্যাপি হরমোনগুলোর নামগুলো যদি আপনি জেনে যান তাহলেই আপনি শিখে যাবেন কি কাজ কাজ করলে সারাদিনে আপনি সেই হরমোনগুলোকে সিক্রেট করতে পারবেন। আর সেই হরমোনগুলো যখন আপনার শরীরের মধ্যে মিলেমিশে একাকার হয়ে যায় তখন আপনার ফিল গুড ফ্যাক্টর হাই হয়। একটা হরমোন এন্ডোরফিন, ডোপামাইন, অক্সিটোসিন এবং সেরোটোনিন, যার মধ্যে এন্ডোরফিনের সবথেকে ম্যাজিক্যাল পাওয়ার আছে যখন আপনি খুব ভালো এক্সারসাইজ করেন বা আপনার শরীর থেকে প্রচুর ঘাম বেরোয়। সেই জন্যই বলা হয় রোজ ভোরবেলার দিকে আমাদের শরীরে একটা নেগেটিভ হরমোন সিক্রেট করে যেটাকে কোর্টিজোল বলে। আর সেই কোর্টিজোলকে ওভারকাম করার জন্য সকালবেলা জিম বা এক্সারসাইজ করাটা খুব দরকার। তাহলে আপনার শরীরের মধ্যে একটা এন্ডোরফিনের প্রভাব বাড়ে, আর যখন সেই প্রভাবটা বাড়ে তখন আপনার নেগেটিভ হরমোনকে সাপ্রেস করে পজিটিভ হরমোন সিচুয়েশনটা কন্ট্রোল করে, আপনার ফিল গুড ফ্যাক্টর হাই হয়ে যায়। আরেকটা খুব ভালো জিনিস কিছু ক্ষেত্রে ডার্ক চকলেট, আপনি যদি কখনো মুড সুইং হয় বা মন খুব যদি এদিক ওদিক হয় সেক্ষেত্রে আপনি ডার্ক চকলেট বা কফি খেতে পারেন, তাহলে আপনার মুড পজিটিভ দিকে সুইং করতে পারে। এছাড়াও আপনার পছন্দের মানুষদের সাথে কথা বলা, তার মানে কিন্তু অবশ্যই এটা নয় সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা টাইম স্পেন্ড করা। অনেকেই বলবেন আমি তো সোশ্যাল মিডিয়ায় কথা বলে খুব হ্যাপি হই, সোশ্যাল মিডিয়ায় অন্যের ছবি বা নিজের ছবি দেখে খুব হ্যাপি হই, কিন্তু সেটা নেগেটিভভাবে আপনি মাইন্ডকে প্রোগ্রামিং করবেন না। আমার অ্যাডভাইস, আপনি সবসময় যদি হ্যাপি থাকতে চান সকালবেলাকে রেসপেক্ট দিন ফিজিক্যাল এক্সারসাইজে, এবং সারাদিন যে কাজটাই করছেন সেই কাজটার মধ্যে থেকে শেখার মানসিকতা রাখুন এবং খুব স্মাইল করে জিনিস সিচুয়েশনসগুলো অ্যাকসেপ্ট করুন। যখন আপনার স্মাইলিং পার্সেন্টেজ বেড়ে যায় তখন আপনার মাইলসের পর মাইলস আপনি এগিয়ে যেতে পারেন। আর সেটা যখন আপনি করতে পারেন যে কোনো সিচুয়েশনে আপনি হ্যাপি থাকতে পারেন। হ্যাপিনেস মানে এটা নয় আপনি যেটা চাইছেন সেটা হওয়া, হ্যাপিনেস মানে এটা আপনার মনের মধ্যে সবসময় আপনি খুশি থাকবেন এটা ভেবে, দ্যাট ইউ আর ব্লেসড, ইউ আর স্টিল অ্যালাইভ, এর থেকে বড় কিছু হতে পারে না। আর আমার মনে হয় যদি আপনি এটা ভেবে সবসময় খুশি হন যে স্টিল আমার দুটো হাত দুটো পা আছে, কারুর তো হাত নেই বা পা নেই, স্টিল আমি জল চাইলে খেতে পাচ্ছি, অনেকে তো পিওর জল খেতে পাচ্ছে না, স্টিল আমি চাইলে একটা লাইট বা ইলেকট্রিসিটির মধ্যে থাকতে পারছি, সারা পৃথিবীতে বহু মানুষ আছে ইলেকট্রিসিটি কী জিনিস সেটাও হয়তো জানে না, স্টিল আমার কাছে অপরচুনিটি আছে নিজের বাবা মার সাথে সময় কাটানোর, অনেকে আছে বাবাকে পাচ্ছে না বা মাকে পাচ্ছে না। এভাবে যদি আপনি ভাবেন তাহলে সবসময় আপনার হ্যাপি থাকার জন্য কোনো কারণ দরকার হয় না, আর কোনো কিছু অ্যাচিভ করার পরেই আপনি যে হ্যাপি হবেন তারও দরকার হয় না। আমি আশা করব আপনারা সবসময় খুব হ্যাপি থাকুন, ভালো থাকবেন, আর এই ধরনের ভিডিও আপনার জন্য আমি আবার নিয়ে আসতে চলেছি। নমস্কার।